দেব, গুঁড়ো যেটা নিয়েছি সবটাই দিয়ে দেব, লঙ্কার গুঁড়োটা সবটা দিয়ে দেব, তা দিয়ে দেব, আদা তেলটা দিয়ে দেব, মাংসটাকে মেখে নেব, মাংসের মধ্যে দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি, এর জন্য রেস্টে রেখে দেব, সরষের তেল দিয়ে দেব, বাটা দিয়ে দেব, নাড়াচাড়া কাঁচা লঙ্কা বাটা, তো বাটা, তো কিছুটা নুন দিয়ে দিচ্ছি, তো বাটা, চারমগজ বাটা, কাজু বাটা, মশলা বাটা, গোটা ভালো করে কষিয়ে নেব, চিনি আছে সেটা দিয়ে দেবো, হয়েছে সেই জলটা, একটু মশলাটাকে শুকনো শুকনো করে নেব, আর তুলে নেব, তেল দিয়ে দিচ্ছি, এবার মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, তেজপাতা ছিঁড়িয়ে দেবো প্রায় 15, মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, আমি একটা ঢাকা চাপা দিয়ে সেটাকে 10 মিনিট হালকা আঁচে দেবো, বাটা মশলাগুলো সেটা দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি 6-7 মিনিটের মতো, এটাকে ঘিটা দিয়ে দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে মিশিয়ে নেবো, এবার নামিয়ে নেবো।